मॉर्निंग हमें प्रशांत कुमार दत्त मेकानिकल इंजिनियरिंग डिपार्टमेंटे विष्णुपुर पब्लिक इन्स्टिट्यूट अफ इंजिनियरिंग कॉलेज वेल्डिंग शॉपे एस कि विशेष किछु जानवार जो आसन प्रथम वेल्डिंग शॉपे ढोकार आगे हमारा जेनरल सेफ्टी गाइडलाइन्सटा फलो करनी एखाने आमरा देखछि सुइच अफ योर मोबाइल अलवेज यूज सेफ्टी शू डोंट वेयर लूज क्लथिंग यूज सेफ्टी क्लथ यूज वेल्डिंग गॉगल्स एंड हैंड स्क्रीन ड्यूरिंग वेल्डिंग अलवेज यूज हैंड ग्लव्स एंड लेदर एप्रन ड्यूरिंग वेल्डिंग ऑपरेशन और एनी इनफ्लेमेबल मटेरियल्स शुड नॉट बी केप्ट इन द वर्कशॉप डोंट यूज एनी ऑयल और ग्रीज फॉर ऑक्सीएसिटेन फिटिंग डोंट हैसल ड्यूरिंग कटिंग ऑपरेशन यूज प्रॉपर टूल फॉर ईच जॉब डोंट ऑपरेट द मशीन बियॉन्ड इट्स रेटेड लोड डोंट एडजस्ट द करंट रेटिंग व्हाइल वेल्डिंग इज इन प्रोग्रेस शट डाउन द प्लांट ड्यूरिंग द ब्रेक्स इलेक्ट्रिक वेल्डिंग मशीन मस्ट बी आर्थ प्रॉपरली स्टॉप एंड डू नॉट थ्रो हेयर एंड देयर हमारे ये सेफ्टी रूल्स फॉलो करार पर এই বছরে যে আমাদের সেকেন্ড ইয়ারে জব করতে দেওয়া হয়েছে ছেলেদেরকে তাদের টি জয়েন্ট সিঙ্গেল ভি বার জয়েন্ট কর্নার জয়েন্ট এবং পাইপ পার্ট জয়েন্ট এই জবগুলো আমাদের এই বছরে ছেলেদের করতে দেওয়া হয়েছে এই ওয়েল্ডিংগুলো করার পর আমরা ওয়েল্ডিংয়ের যে টুলস বা ট্যাকলস লাগে সেগুলো হচ্ছে হ্যান্ড স্ক্রিন ওয়েল্ডিং হোল্ডার লেদার হ্যান্ড গ্লাভস গগল ওয়ার ব্রাশ কাটিং হ্যাক্সো এটসেট্রা হ্যামার চিজেল আর চিপিং হ্যামার এটসেট্রা আসুন এরপর আমরা ওয়েল্ডিং মেশিন সম্বন্ধে বিশেষ জানকারি নিচ্ছি আমাদের বিষ্ণুপুর পাবলিক ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজের ওয়েল্ডিং ওয়ার্কশপে চারটে মেশিন আছে একটা হল ওয়েলপুল ট্রান্সফর্মার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা ওয়েলপুল ট্রান্সফর্মার এটার কাজ হলো যখন আমাদের মেইন সাপ্লাই 230 ভোল্ট থেকে কারেন্ট এতে মেশিনে সাপ্লাই করা হয় এই মেশিনটা ভোল্টেজটাকে ডাউন করে স্টেপ ডাউন ভোল্ট এটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার এতে 230 থেকে ডাউন করে 80 থেকে 100 পর্যন্ত করে ওতে আমরা ওয়েল্ডিং করি এরপরে যেটা আছে এটা হলো রেক্টিফায়ার মেশিন এটার কাজ হলো মেইন কারেন্ট এসি আমরা সাপ্লাই দিলাম এই যে এসি কারেন্ট সাপ্লাই দেওয়ার পরে এই মেশিনটা করলো কি এসিটাকে ডিসিতে ট্রান্সফর্ম করলো তাহলে আমরা স্টেডি কারেন্ট পাচ্ছি ডিফারেন্ট টাইপস অফ হাই প্রেসার জবস বয়লার টার্বাইনে বা স্পেশাল টাইপ অফ কোয়ালিটি জব করার জন্য আমাদের এই মেশিনটা রাখা আছে যখন কোনো বিশেষ টাইপের কাজ করব তখন আমরা এই মেশিন থেকে কাজ করি এরপরে আছে ওয়েলপুল ট্রান্সফর্মার এই যে দেখছেন ওয়েলপুল ট্রান্সফর্মার এটা ছোটো এবং এখানে সেখানে নিয়ে যাওয়ার জন্য খুব সুবিধা হয় এতে আমরা ওই সেম কাজ করি যেটা আগের প্রথমের মেশিনটাতে কাজ করেছি আর এটা একটা স্পেশাল টাইপ অফ নতুন মেশিন যেটাতে আমরা অনেক বেশি কাজ করতে পারি এটা অয়েল গুড ট্রান্সফর্মার এতে অনেক বেশি সময় ধরে এবং মাস প্রোডাকশন টাইপের কাজ আমাদের এখানে এই মেশিনটা থেকে করতে পারি এরপরে আমরা ওই মেশিনটা সম্বন্ধে ডিটেলস জানতে যাচ্ছি যে এই যে প্রত্যেকটা মেশিন আমরা দেখছি মেশিনের কারেন্ট এলো এটাতে বিশেষ করে বলছি রেক্টিফায়ারটাতে এসি কারেন্ট এসে ডিসি দিচ্ছে সাপ্লাই তো এখানে দেখুন একটা আছে কি একটা হোল্ডারের সঙ্গে কানেক্ট করা আছে যেটা কি জবের সঙ্গে কানেক্ট থাকে এটা আর্থিং বলা হয় আর এই দুটো হলো একটা লো কারেন্টে একটা হাই কারেন্টের আর এই যে হ্যান্ডেলটা দেখছেন এটাতে কারেন্ট কম বেশি করা যায় যখন ক্লকওয়াইজ ঘুরাবো তখন কারেন্ট বাড়বে যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবো তখন কারেন্ট কমবে এরপর আমরা যে জবগুলো ওয়েল্ডিং করব এই যে জব দেখছেন একটা প্লেট আছে এই প্লেটটাতে যখন আমরা ওয়েল্ডিং করব তখন আমাকে সিলেক্ট করতে হবে কত গেজের বা কত মিলিমিটার ডায়ামিটারের রড আমরা এখানে ইউজ করব যেহেতু এই প্লেটটা 5 mm থিকনেসের তো এখানে আমরা 12 গেজ বা 2.5 mm ডায়ামিটারের ইলেকট্রোড ইউজ করব এর থেকে মোটা প্লেট যখন হবে 10, 15, 20 পর্যন্ত তখন আমরা 3.15 বা 10 গেজের রড ইউজ করব আবার এর থেকে বেশি যখন হবে 20 থেকে 25, 30 তখন রডটার ডায়ামিটারটা চেঞ্জ হবে 4 mm হবে বা 8 গেজ হবে এইভাবে গেজটা চেঞ্জ হবে আর প্লেটের থিকনেসটার উপর ডিপেন্ড করছে এরপরে আমরা ওয়েল্ডিং রডগুলো সম্বন্ধে বিশেষ জানবো এই যে রডটা দেখছেন এই রডটা হলো 12 গেজ বা 2.5 mm এইটা হলো ডায়ামিটার এই যে রডের ডায়ামিটারটা এটা 2.5 mm বা এটা স্ট্যান্ডার্ড ওয়্যার গেজে 12 গেজ বলা হয়
এটা লেন্থ হলো 250 মিলিমিটার। আর এটা কোটিং করা আছে, কোটিংটা এই জন্য করা থাকে যখন আমরা ওয়েল্ডিং করব মেটালটা গলে যাওয়ার পরে যাতে অক্সিডাইজ না হয়ে যায় সেটাকে কাভারিং করা হয়। কাভারিং করলে অক্সিডেশন অক্সিজেনের সঙ্গে কানেক্ট করতে পারে না, সেই জন্য অক্সিডেশন হয়নি, যার জন্য ডিফেক্ট হয় না। ডিফেক্ট বিভিন্ন রকমের হয়, যেমন পোরোসিটিস হয়, ব্লো হোলস হয়, আন্ডারকাট হয়, এক্সট্রা পেনিট্রেশন হয়, ক্র্যাক হতে পারে, এই সব যাতে ডিফেক্টগুলো না হয় তার জন্য এই জিনিসটা দেওয়া আছে কোটিংটা। এই কোটিংটা বিভিন্ন রকম প্রকারের থাকে, বোরাক্স এটসেট্রা দিয়ে এটাকে তৈরি করা হয়। এরপরে এই রডটা যেটা আপনি দেখছেন এটা 4 mm ডায়ামিটার রড, এটা 450 মিলিমিটার ডায়ামিটার, এটাও সেম কাজ। এইটা ওই প্লেটটা যখন থিকনেস বাড়বে তখন এই রডটা ইউজ হবে। এগুলো সব মাইল্ড স্টিল রড। আমরা অনেক সময় বিভিন্ন রকমের রড ইউজ করি, যেমন ধরুন স্টেনলেস স্টিলের রড ইউজ করার সময় স্টেনলেস স্টিল রড ইউজ করব, যখন যে মেটেরিয়ালে ওয়েল্ডিং করব সেই মেটেরিয়ালের রড আমরা ইউজ করব, তার জন্য ওই প্লেটের থিকনেসের উপরে রডের ডায়ামিটারটা চেঞ্জ হয়। এরপর আমি একটু ওয়েল্ডিং করে দেখাতে চাই আপনাদেরকে কীভাবে ওয়েল্ডিং হয়। ধরুন এই প্লেটটা আমরা ওয়েল্ডিং করতে চাইছি, এই প্লেটটাকে সেটিং করে রাখবো। সেটিং করে রাখার পরে আমি ওয়েল্ডিংয়ের হ্যান্ড গ্লাভসটা করে নিচ্ছি, পিপিইসগুলো যেগুলো পিপিইস ওয়েল্ডিং করার সময় প্রয়োজন হয়, সেফটি শুজ, অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস আর ওয়েল্ডিং হেলমেট বা স্ক্রিন, এগুলো নিয়ে এটাকে ওয়েল্ডিং হেলমেট বলা হয়। এখানে দুটো গ্লাস থাকে, একটা হোয়াইট গ্লাস একটা ব্ল্যাক গ্লাস। হোয়াইট গ্লাসটা যাতে ব্ল্যাক গ্লাসটা খারাপ না হয় তার জন্য এইদিকে হোয়াইট গ্লাস থাকে আর এই দিকটা ভিতরে থাকে ব্ল্যাক গ্লাস। সেটা কী হয় যাতে আল্ট্রাভায়োলেট রেটা চোখে না লাগে, যদি বাইচান্স কারো চোখে লেগে যায় তখন সারা রাত চোখে ওই খচখচ করতে থাকে, রাত্রে ঘুম হবে না, চোখ খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য এখানে ওই ব্ল্যাক গ্লাসটা লাগানো হয়। তো ব্ল্যাক গ্লাসটাকে প্রোটেক্ট করার জন্য হোয়াইট গ্লাস লাগানো হয়। এইভাবে এই স্ক্রিনটা তৈরি করা হয়, স্ক্রিনটাতে যাতে আমার কপালে বা এই ফেসের এই সব জায়গায় যাতে আল্ট্রাভায়োলেট রেড না লাগে তার জন্য এটা প্রোটেক্ট করছে। এরপরে আমরা ওয়েল্ডিং রডটাকে হোল্ডারের সঙ্গে বাঁধব। প্রথমে ওয়েল্ডিং মেশিনটা অন করে নিচ্ছি, এই মেন সুইচটা এখানে অফ করা আছে, আমরা মেন সুইচটা অন করে মেশিনটা অন করছি। মেশিনটা অন হলো, এখান থেকে মেনলি এসি কারেন্ট মেশিনে এলো, মেশিন অন হয়ে গেছে, মেশিন এসি থেকে ডিসি করে আমাদেরকে ডিসি কারেন্ট দিচ্ছে। ডিসি কারেন্ট কী করে, ওয়েল্ডিংটা স্টেডি করে। যেখানে বয়লারের পার্টস টারবাইনের পার্টস ওয়েল্ডিং হয় সেখানে স্টেডি কারেন্ট প্রয়োজন হয়। তো স্টেডি কারেন্টের জন্য আমরা রেক্টিফায়ার ইউজ করছি, কখনো কখনো মোটর এমজি সেট ইউজ করা, মোটর জেনারেটর সেট। ওয়েল্ডিং হোল্ডারটা এইভাবে বাঁধা হলো, এইভাবে রডটা লাগানো হলো। এই যখন আমি ওয়েল্ডিং করব এই হোল্ডারটা হরাইজন্টাল থাকবে, জবটার সঙ্গে প্যারালাল থাকবে, আর এই রডটা এমনভাবে তো বাঁধা হবে যাতে জবের সঙ্গে রডের 60 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। তাহলে কী হবে, ওয়েল্ডিংয়ে যে হবে সে ওয়েল্ডিংটা প্রপার ওয়েল্ডিং হবে এবং ডিফেক্ট কম হবে। যাতে ডিফেক্ট কম হয় তার জন্য আমরা সবসময় চেষ্টা করবো যে ওয়েল্ডিংটা যেন বেটার হয়, কোয়ালিটি ওয়েল্ডিং হয়। কোয়ালিটি ওয়েল্ডিংয়ের জন্য আমরা জবটাকে ঠিক জায়গায় রেখেছি। এরপর আপনাকে দেখাচ্ছি কীভাবে ওয়েল্ডিং করা হয়। এইখানে জবের সঙ্গে ওয়েল্ডিং রডের একটা পার্টিকুলার গ্যাপ হয়, সেই গ্যাপটা দিতে পারলে যদি প্রপার দেওয়া যায় তাহলে ওয়েল্ডিং ঠিক হয়। এইভাবে ওয়েল্ডিং করতে হয়। এরপরে ওয়েল্ডিং হয়ে যাওয়ার পরে চিপিং হ্যামার আছে, চিপিং হ্যামার দিয়ে আমরা ওয়েল্ডিংয়ের যে কাভারটা আছে এটা হাঁটিয়ে দিলাম। দেখুন এইটাতে কী হলো, প্রপার ওয়েল্ডিং হলো, এখানে কোনো পোরোসিটিস, ব্লো হোল, ক্র্যাক ইত্যাদি নাই। তো এই জন্য এই ওয়েল্ডিংটা ভালো ওয়েল্ডিং হয়েছে। আর ওয়েল্ডিং যাতে ডিফেক্ট জিরো হয়, যাতে ডিফেক্ট না থাকে সেটাই বেটার। আমরা এইভাবে ওয়েল্ডিং করতে থাকি, আমাদের ছেলেদেরকে এইভাবে ওয়েল্ডিং করে শেখানো হয়, যার জন্য এতগুলো আমরা মেশিন রেখেছি। যে কোনো যখন নতুন ছেলেরা আসে তাদেরকে প্রত্যেকটা থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল বাই হ্যান্ড করিয়ে দেখানো হয় এবং শেখানো হয়, সেই জন্যই ওয়েল্ডিংয়ের
वर्कशॉप आछे एखानेई आमी शेष करछी थैंक यू।